হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পাস ব্লগ উইথ টুই। তো আজকে আমি তোমাদের একটা নতুন এক্সপিরিয়েন্স শেয়ার করতে চলেছি। তো বাড়ি থেকে বেরিয়ে গেছি, কোথায় যাচ্ছি তোমাদের আমি দেখাচ্ছি, আর তারপরে তোমাদের বলছি পুরো ডিটেলসটা, ঠিক আছে? এই যে জার্নিটা আমি স্টার্ট করতে চলেছি, এটা আমার লাইফের একটা ছোট্ট ড্রিম বলা চলে। এই ড্রিমটা আমি ছোটো থেকেই ভালোবাসতাম, তো তোমাদের সাথে আমি সেটাও শেয়ার করব। তো চলো, ফাইনালি আজকে সেই দিনটা চলেই এলো আর তোমাদের আমি সেটাও শেয়ার করছি। সবাইকে মাদার্স ডের অনেক অনেক শুভেচ্ছা। আর আমিও মা হয়েছি সদ্য, তো মা হওয়ার পরই বুঝতে পেরেছি যে মা হওয়ার কতটা মাহাত্ম্য, কারণ আগে এতটা বুঝতে পারিনি যে মা মানে পৃথিবীর সব কিছু। রাস্তায় বেরিয়ে না হলেও 10 জনকে বলতে হলো আমি কোথায় যাচ্ছি, কারণ আমি বাড়ির থেকে খুব একটা বেশি বেরোই না, যার জন্য রাস্তায় বেরিয়ে সবাইকে বলছি বাজারে যাচ্ছি, বাজারে যাচ্ছি। আসল কারণটা হয়তো অনেকেই বুঝতে পারবে না, আমি অ্যাকচুয়ালি যে উদ্দেশ্যে যাচ্ছি সেটা অনেকেই বুঝবে না। তো যারা বুঝবে না তাদের শুধু শুধু বুঝিয়ে কি লাভ? তো ওই বাজারে যাচ্ছি বা কাজে যাচ্ছি এই বলেই আমি রাস্তায় সবাইকে ম্যানেজ করছি। টোটো স্ট্যান্ডে ওয়েট করছি, এখন টোটো ছাড়লে তারপরে যাব। চলো কাকা। ঠিক আছে, ছেড়ে দিয়েছো। সবাই চলে এসছে মনে হয়, আমি সবার লাস্ট। এই যে আমার গন্তব্যস্থান। ফার্স্ট তোমাদের ঠাকুরের ছবি দেখাচ্ছি, তারপরে দেখো আমি কোথায় এসেছি। এটা হলো বিষ্ণু বিশ্বাসের মেকআপ স্টুডিও। আমরা স্যারের কাছে মেকআপ শিখব, তো আমি সেই কারণে এখানে এসেছি। আমার ফার্স্ট ডে মেকআপের, তো আমি খুব এক্সাইটেড, যার জন্য তোমাদের সাথে আজকের দিনটা শেয়ার করতে চেয়েছি। তোমরা হলো আমার একটা ছোট্ট ফ্যামিলি। ক্লাস হাফ হয়ে গেছে, এখন আমাদের টিফিন দিয়েছে, তো বাড়ি থেকে টিফিন নিয়ে এসেছিলাম, সেটাই খাচ্ছি। ফার্স্ট ডে খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, আমার খুব ভালো লেগেছে ক্লাসটা করে। তো আজ হচ্ছে সেকেন্ড ডে, আজকে ডেমনস্ট্রেশন ক্লাস আছে, তো ডেমনস্ট্রেশন চলছে। মেকআপ করার জন্য মডেল এসছে, যে মডেলের মাধ্যমে আমাদের মেকআপটা শেখাবে। তো ওই যে মডেল বসে আছে, আর মডেলকে মেকআপ স্টেপ বাই স্টেপ আমাদের শেখাচ্ছে। তোমরা যদি মেকআপ সম্পর্কে ইন্টারেস্ট থাকো তো অবশ্যই স্যারের কাছ থেকে মেকআপ শিখতে পারো, উনি খুব ভালো শেখান। ফেস মেকআপ পুরোটাই কমপ্লিট, অনলি লিপস্টিকটা বাকি আছে, এরপরে হেয়ার স্টাইল হবে। তো তারপরে আমাদের আবার একটা মেকআপ লুক দেখাবে, সেটা ব্রাইডের সেকেন্ড মেকআপ লুক। এই যে সেই সেকেন্ড মডেল, একে পুরো ব্রাইডাল লুক দেবে, মানে বিয়ের কনের, তো দেখতেই পাচ্ছ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে হেয়ার স্টাইল দিয়ে শুরু করে। এখন আই মেকআপ হচ্ছে, দারুণ লাগছে ক্লাসটা করে, অনেক কিছু জানতে পারছি মেকআপ সম্পর্কে, খুব ভাল লাগছে। তো আজকে ডেমনস্ট্রেশন ক্লাস, যার জন্য মানে অনেক লেট হয়েছে, আর আমার মাথাটা কেমন ঘোরাচ্ছিল, তাই উপরে চলে এসেছি একটু ফ্রেশ হয়ে, তারপরে আবার নিচে যাব। আজ 10টায় এসেছি আর তোমার 5টাও বেশি বাজে এখনও, বাড়ি যেতে পারিনি। তো দুটো ডেমনস্ট্রেশন হয়েছে, তোমরা দেখতেই পেয়েছ। তো চলো দেখি কটায় বাড়ি যেতে পারি। আর প্রচুর বৃষ্টি হয়েছে, দেখো এদিকে জল কাদায় পুরো ভরে গেছে, আকাশটা দেখো মানে ভীষণ। এখন একটু রোদ্দুর বেরিয়েছে, খুব ভাল লাগছে ওয়েদারটা। ও আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে জানিও।